আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি ঈশ্বরদী লিচু মেলায়। আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম লিচু নিয়ে মেলা হচ্ছে, আর যেহেতু ঈশ্বরদী লিচু রাজধানী বলা হয়, এখানে প্রচুর পরিমাণে লিচু হয়, সেক্ষেত্রে এখানে এই প্রথম লিচু নিয়ে মেলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি উপর দিয়ে প্রচুর পরিমাণে লিচু সাজানো হয়েছে, প্রচুর পরিমাণে সবজি আছে, বিভিন্ন জিনিসগুলা এখানে সাজানো আছে। তো এখনও মেলা শুরু হয় নাই, আমি ভিডিও করি এই আসলে কি বলবো বেনিফিটে আমি ভিতরে ঢুকে পড়ছি, আর সেই জন্যই ভিডিওটা করা ভিতরে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আর এই পুরা উপর দিয়ে দেখেন, এই যে উপরে এই যে ঝুলতেছে লিচু, সব জায়গায় লিচু আর লিচু। তো আজকে এই মেলাটা হচ্ছে প্রদর্শনী মেলা, আর এখানে অনেক জিনিসগুলো আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আমাকে 5 মিনিট টাইম দিছে, আমি 5 মিনিটের মধ্যে সম্পূর্ণটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেখেন প্রচুর পরিমাণে সবজি, আর এই যে লিচু, যেমন গাছে ঝোলে ঠিক এই উপর দিয়ে ঝোলানো আছে লিচু, দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে খাইতে ইচ্ছা করতেছে। শাফিন, টাকা নিয়ে আসছো লিচু কেনার জন্য? বলো কেমন লাগতেছে? খুবই ভালো, ভিতরে অনেক গরম। লিচু স্বর্গ, মনে হচ্ছে ছোটখাটো একটা লিচু বাগানে আছি, বাট এটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল সবকিছু ঝুলানো হয়েছে, কিন্তু এই যে লিচুগুলো দেখেন, এখানে বিভিন্ন সবজি, যেমন এটা ভেন্ডি, বেগুন, তাল, লাউ, শশা, পটল, মিষ্টি কুমড়া, সব কিছু এখানে আছে। আর বিভিন্ন জিনিসগুলো এখানে শো করা আছে, খেজুর আছে, করল্লা আছে, রসুন, এটা কি, এটা মেবি আলু, যে কোনো একটা, রসুন, বেগুন। গাইজ, লিচু চারিদিকে এত লিচু ঝুলতেছে, বাট এখানে পারমিশন নাই খাওয়ার। এখনও যেহেতু প্রোগ্রামটা শুরু হয় নাই, হয়তো প্রোগ্রামটা শুরু হলে এখানে লিচু খাওয়ার পারমিশনও চলে আসবে। আর আমাদের এখানে অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গরা আসতেছেন, যারা অনুষ্ঠানটা উদ্বোধন করবেন, সবাইকেই আমি দেখাবো, সবার সাথে পরিচয় করাই দেবো, আর হচ্ছে মেলাটা দেখাবো আপনাদের। আর এদিকে শাফিনও ঢুকছে, এই যে শাফিন, তো ও কিছু ভিডিও শ্যুট নিচ্ছে। এই জায়গাগুলোতে যে বেগুনগুলো আছে, বিশাল বিশাল বেগুন, দু একটা সিরে নিয়ে যাবো নাকি, হয়তো অনুষ্ঠান শেষে আমরা দু একটা নিয়েও যাইতে পারি। এটা লাউ, বিশাল বিশাল লাউ, যেটা খেজুরও আছে, এই যে খেজুর, এটা দেশি খেজুর যদিও, বাট ডেকোরেশনের জন্য হয়তো লাগানো হয়েছে। এই যে বেগুনগুলো, আর এটা কিন্তু আলু, বুঝছো, আলু আর কচু, রসুন, মানে কৃষকদের যা যা ফসল ছিল সব কিছু এখানে শো করা হয়েছে, মানে একটা ছোটখাটো কৃষি মেলা বলতে পারেন সবাই আমরা। ক্যামেরা থাকার একটাই মানে কি বলবো বেনিফিট, যে ভিতরে ঢোকা যায় সব জায়গায়। যদিও আগে সাংবাদিকতা যখন করতাম তখন মানে কোনো কিছু ছাড়া কোথাও ঢুকতাম, কোনো সমস্যা হইতো না, বাট এখন যেহেতু ব্লগিং করি সেক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়। তো অনুষ্ঠানটা শুরু হবে কখন এটা আমার জানা নাই, আমি বাইরে গিয়ে অনুষ্ঠানটার সময়সূচি সম্পর্কে জানবো। আমি এত লিচু দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমার সাথে ঈশ্বরদী আরেকজন ইউটিউবার আছে, ভাই অনেক ভালো ইউটিউবিং করে এবং অনেক ভালো টিকটকও করে। ভাইদের চ্যানেলের নাম কি জানো? সিএমপি এন্টারটেইনমেন্ট। সিএমপি এন্টারটেইনমেন্ট, সাবস্ক্রাইবার তো অনেক, তাই না? 20K+। 20K+। আচ্ছা, এদিকে নাও। তো ভাইয়ের সাথে দেখা এর আগে কখনো ব্লগে আসা হয়নি, যদিও আমরা পাশাপাশি থাকি, ব্লাড কখনোই আসা হয়নি। এই যে সবুজ ভাই আছে, ঈশ্বরদী পরিচিত মুখ। তো এই যে লিচু মেলা কেমন লাগতেছে? অসাধারণ, অসাধারণ না? ঈশ্বরদীতে একটু প্রথম, এর আগে তো কখনো হয় নাই, তাই না? সুন্দর, ভালো লাগছে, যেন প্রত্যেক বছর এরকম একটা মেলা হয়, তাতে আমরা আনন্দিত হব। পরিবেশটা অনেক সুন্দর, এই অবস্থা অনেক সুন্দর। তো গাইস, যতক্ষণে না প্রোগ্রাম শুরু হচ্ছে ততক্ষণে আমরা ভিতরে একটু ঘুরে আসি। সুগার কেন সবাই দেখছেন, হয়তো বা জানেন সুগার কেন সম্পর্কে। তো আজকে একটু নতুন করে আমরা ভিতর থেকে ঘুরে আসবো, দেখি কেমন পরিস্থিতি। তো শাফিন চলো ওইদিকে যাই, ভিতরে যাই।
বড়ই আছে মেইন প্রোগ্রামটার স্টেজ এখানেই হচ্ছে আমাদের বিশাল বড় একটা স্টেজ করা হয়েছে এদিকে প্রদর্শনী প্লটগুলো রয়েছে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখব ইনশাআল্লাহ এটা হচ্ছে স্টেজ আমি সামনে থেকে একটু দেখাই আর আজকে স্টেজে অনেক সুন্দর হয়েছে বিশেষ অতিথি থাকবেন হচ্ছেন গোলাম ফারুক প্রিন্স এমপি উম্মে কুলসুম স্মৃতি এমপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ তো আমি প্রদর্শনী যে প্লটগুলো করা হয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাই তো আমি এক পাশ থেকে শুরু করি এখানে আসলে ছোট্ট গ্রাম গুচ্ছ গ্রাম বা এই টাইপের কিছু একটা করা হয়েছে এখানে বিভিন্ন খাদ্যশস্যগুলো দিয়ে ডাল চাল বিভিন্ন যে শস্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে ঈশ্বরদীর পাবনা জেলার যে মানচিত্র সেটা তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি সুজানগর সাথিয়া ফরিদপুর চাটমোহর আটঘরিয়া ঈশ্বরদী বিভিন্ন জিনিসগুলো যেখানে যে জিনিসগুলো আসলে ফেমাস সেই ফেমাস জিনিসগুলো দিয়ে এখানে আসলে সেটা তৈরি করা হয়েছে তো ওই পাশে দেখতে পাচ্ছি একটা নৌকা আছে সেটাও দেখবো আর এখানে ফসল দিয়ে ধান এবং এটা কি চাল ধান এবং চাল দিয়ে মুজিবের প্রতিকৃতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন আমগুলো প্রদর্শনী করা হয়েছে এখানে হাড়িভাঙা আম এটা এটা হচ্ছে তোতাপুরি এটা হচ্ছে ফলের নাম আম জাত কিউ যায় আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে বান্দিগড়ি টিক্কা ফরাস খিরসা বাদাম এটা ন্যাংরা আম বিভিন্ন আমগুলো আসলে এতগুলো আম দেখানো সম্ভব না আর স্পেশাল কোনো এই আমটা দেখি এটা কি বালিশ আম এটা বড় বড় সাইজ বালিশ আম আর এখানেও একটা আম আছে সিন্দুরি এটা আমাদের বাসায় আছে সিন্দুরি আম ফজলি নাই ফজলি আছে কি আচ্ছা এই যে ফজলি এখানে বিভিন্ন সবজি আছে এখানে মিষ্টি আলু আলু বিভিন্ন ধরনের পেঁয়াজ বাদাম খেজুর সহ বিভিন্ন আইটেমগুলো এখানে শো করা আছে খেজুর মুক্তিসেনা চৌধুরী খেজুর লিচুগুলো শো করা আছে এখানে বিভিন্ন বীজ বিশাল বড় স্টেজ অনেক কিছু অনেক রকম কৃষি পণ্যগুলো এখানে শো করা হয়েছে আর একটু গরম বেশি এই জন্য আসলে খুব একটা ভালো লাগতেছে না আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তাল গাছের ডোঙা নৌকা বলে যেটাকে এটা এখানে শো করা আছে আমি দেখাই এই যে তালের ডোঙা যেটা তাল গাছ থেকে তৈরি এটা গ্রামের মানুষজন ইউজ করে তালের ডোঙা বলে আর এখানে বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো শো করা হয়েছে এখানে কি বলবো এগুলো এগুলো মেবি তোমার ইয়ের থেকে তৈরি করা পাট বেত বেতের শেষ প্রকল্প আচ্ছা প্যাকেট যত দিই ভালো কি সেটা কি প্রাইস দিয়ে আছে ভিটামিন ডি এনার্জেটিক এই আর ভিটামিন ই আর এটা অ্যান্টিবায়োটিক ফ্রি এই না এটা ন্যাচারাল ন্যাচারাল এই এটা এই মানে এগুলো মানে এই মা তেলাপিয়া মাছ একদম লাইভ আর আর পি তেলাপিয়া মনোসেস বিট এখানে লাইভ বিভিন্ন অ্যানিমেলগুলো আছে তো এখানে মুরগি তারপরে হচ্ছে গারল ভেড়া এগুলোও দেখা যাচ্ছে আমি দেখি একটু এটা হচ্ছে গারল গারল এটা কি এটা মনে হয় গারল আর এখানে দুটা মুরগি দেখতে পাচ্ছি মুরগি লড়াই হচ্ছে বিশাল বিশাল কটুক ওজন আছে এটার লিচু ফুলের মধু বিক্রি করা হচ্ছে আমি লিচুগুলো কাছ থেকে দেখাই
চায়না লিচুর মতো তাই না? মুম্বাই মনে হয় না, না চায়না। এর মধ্যে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ হয়তোবা প্রবেশ করতেছে, আমরা সেই ফুটেজগুলো দেখাবো। আমাদের সব যারা নেতাকর্মী আছে ঈশ্বরদীর, সবাই আসছে তাদের স্বাগত জানানোর জন্য। এটা এসিআই মোটরসের, এটি মেবি ধান কাটা বা গম কাটার এটা, আর এটাও ধান কাটার মেশিন। আমাদের আমাদের কৃষি ব্যবস্থা কিন্তু অনেক উন্নত হয়েছে এবং উন্নত হচ্ছে দিন দিন। যেহেতু আমি বোটানি স্টুডেন্ট, সেক্ষেত্রে এগুলোর সম্বন্ধে মোটামুটি একটা ছোটোখাটো ধারণা আছে। এখানেও হার্ভেস্টিং মেশিনগুলো শুরু করা হয়েছে, এসিআই মোটরসের শোরুম।